ভাড়া বৃদ্ধি পাচ্ছে যানবাহনের একই সঙ্গে রাজ্যে খুব শীঘ্রই চালু হচ্ছে প্রিপেড ক্যাব বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য তুলে ধরেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্যাটারডে ফার্স্ট মিটিং এর পরে এগুলো আমরা মোটামুটি আজকে আমাদের কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে আমরা অনেক ক্যালকুলেশন করে দেখেছি যে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে কোন পক্ষেরই যাতে কোনো অসুবিধা না হয় সেটা চিন্তা করে আমরা টোটাল যা এক্সিস্টিং রেট আজকে পর্যন্ত বিগত দিনে ট্রান্সপোর্ট দপ্তরে যে রেট করা ছিল অফিসিয়াল রেট ছিল সেই রেটের উপরে আমরা ওভারঅল টোয়েন্টি পার্সেন্ট ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি প্রতি সত্তর আমরা এই প্রিপেইড ট্যাক্সি অটোগুলো এই রাজ্যে আপনারা দেখতে পাবেন সারা রাজ্যেই চলবে এবং একটু সময় দিন আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি নতুন তো আমরা খুব সহজ সাইডে চালু করছি ওলা উবের নয় ওলা উবের মতো তাদের মতো করে রাজ্যের ওই প্যাটার্নে ওই প্যাটার্নের চলবে এম সেইম এস ব্যাক দ্যাট